নমস্কার বন্ধুরা টিএম এসা চ্যানেলে সকাল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আলোচনা করব জাইফার জেড এইট ঠিক আছে অবশ্যই হাই প্রাইস অ্যাম্প্লিফায়ার এবং অ্যাটম ছাব্বিশ হাজার এটাও হাই প্রাইটস তো এই দুটো অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে ইন ডিটেলস জানবো তো যারা এই ধরনের অ্যাম্প্লিফায়ার কিনতে চাইছেন অর্থাৎ হাই ওয়াটেজ অ্যাম্প্লিফায়ার কিনতে চাইছেন যাদের বেশি ওয়ার্টেজ স্পিকার আছে তো তারা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে নিন তারপর কিন্তু কিনুন আপনারা দেখে নিন জাইফার জেড এইটের মধ্যে কী কী স্পেসিফিকেশন রয়েছে এবং অ্যাটম ছাব্বিশ হাজার এই মেশিনটার মধ্যে কি কী স্পেসিফিকেশন রয়েছে তো ভার্সেস বলতে অ্যাকচুয়ালি কোনটা বেটার এটা আমি বলবো না আপনারা সেটা নিজেরাই বুঝতে পারবেন যে কোন মেশিনটা আপনাদের প্রয়োজনীয় হবে ঠিক আছে অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবেন তো ফার্স্ট আমি বলে দিচ্ছি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন আর এখানে আছে জাইফার জেড এইট মেশিন তো ফার্স্ট অ্যাটোম ছাব্বিশ হাজারের দাম কত আছে দাম আছে আমি সবই কিন্তু আনুমানিক লিখছি ঠিক আছে জানিন আমি কত দাম এখন বাড়া কমা চলছে তো আনুমানিক আমি এক লক্ষ টাকা ধরছি অ্যাভারেজ একটা দাম আর জাইফার জেড এইটের দাম আনুমানিক আমি ধরে নিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ অ্যাটোম ছাব্বিশ হাজারের দামের থেকে জাইফার জেড এইট প্রায় দশ হাজার টাকার মতো ডিফারেন্ট আছে এরপর আসছি ওয়েট দেখুন অ্যাটম ছাব্বিশ হাজার মেশিনের ওয়েট আছে তিপ্পান্ন কেজি ঠিক আছে আর সেই জায়গায় জাইফার জেড এইটের ওয়েট আছে আটত্রিশ পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ আটত্রিশ কিলো পাঁচশো গ্রাম তো ওয়েট কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজারের বেশি আছে এরপরে ক্লাস অ্যাটম ছাব্বিশ হাজার হচ্ছে ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার আর জাইফার জেড এইট হচ্ছে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার অর্থাৎ অ্যাটমের টেকনোলজি কিন্তু একটু অ্যাডভান্স আছে এরপর ড্যাম্পিং ফ্যাক্টর আছে অ্যাটমের ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে পনেরোশো আর জাইফারের ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে এক হাজার তো এরপর হচ্ছে এস অর্থাৎ সিগন্যাল নয়েস রেশিও সিগনাল নয়েস রেশিও এর হচ্ছে একশো পঁচিশ ডিবি একশো পঁচিশ ডিবি আর জাইফারের হচ্ছে একশো ডিবি অ্যাটম ছাব্বিশ হাজারের টি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর জাইফানেরও জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হচ্ছে টি এইচডি আছে আর এবারে আসছি স্পিকার বাজানোর জন্য কো মানে কত অংশে কোনটা কত ওয়াট আউটপুট দিচ্ছে ঠিক আছে তো এইট অংশে অ্যাটম ছাব্বিশ হাজার দিচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট পার চ্যানেল ঠিক আছে আর ফোর দিচ্ছে চার হাজার পাঁচশো ওয়াট পার চ্যানেল আর টু ওমসে দিচ্ছে ছ হাজার ওয়াট পার চ্যানেল আর যাইভার জেড দিচ্ছে এইট ওমসে চব্বিশশো পঞ্চাশ ওয়াট পার চ্যানেল ফোর দিচ্ছে চার হাজার ওয়াট পার চ্যানেল আর টু ওমসে মনে হচ্ছে বত্রিশশো টু অংশে দিচ্ছে বত্রিশশো ওয়ার্ড পার চ্যানেল ঠিক আছে আচ্ছা এবারে মোড যদি আলোচনা করি অ্যাটম ছাব্বিশ হাজারে কিন্তু স্টিরিও প্লাস ব্রিজ দুটো মোডই আছে আর জাইফারে কিন্তু অনলি স্টিরিও মোড আছে ঠিক আছে আর ক্রস পয়েন্ট হচ্ছে ইনবিল্ড এর কিন্তু ক্রস পয়েন্ট আছে অ্যাটমের আর এখানে ক্রসওভার পয়েন্ট কিন্তু নেই আর পাওয়ার সাপ্লাই বলতে এটা দুশো কুড়ি ভোল্টে চলে এটাও দুশো কুড়ি ভোল্টে চলে ঠিক আছে আর একটা কথা বলে দিই অ্যাটম ছাব্বিশ হাজারের ওয়ারেন্টি কিন্তু থ্রি ইয়ার্স আর ড্রাইভার জেনারেটের ওয়ারেন্টি কিন্তু টু ইয়ার্স আর একটা জিনিস রয়ে গেল ব্রিজ মোড ঠিক আছে তো ব্রিজ মোডে অ্যাটম ছাব্বিশ হাজার কত দিচ্ছে এই ওমসের দিচ্ছে ন হাজার আর ফোর ওমসে দিচ্ছে বারো হাজার এটা হচ্ছে ব্রিজ মোডে এইট ওমসে ন হাজার আর ফোর ওমসে বারো হাজার ওয়াট তো এখন আমরা দেখে নিলাম অ্যাটম ছাব্বিশ হাজারে কী কী ফিচার্স আছে আরেকবার রিপিট করে দিচ্ছি এর প্রাইস হচ্ছে যদি আলাদা করে আপনারা একটা কোন অ্যাপ্লিফায়ারের ডিএম মানে সব কিছু জানতে চান তাহলে দেখুন অ্যাডম ছাব্বিশ হাজারের প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা ওয়েট হচ্ছে তিপ্পান্ন কিলো ক্লাস এই চ্যাম্পলিফায়ার ড্যাম্পিং ফ্যাক্টর পনেরোশো এস এনআর হচ্ছে একশো পঁচিশ ডিবি টি এইচ ডি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আর এটা হচ্ছে যত কম হবে তত সাউন্ড কোয়ালিটি ভালো হবে তো দেখুন এর সাথে এর কিন্তু প্রায় সমতুল আছে আর এইট ওমসে এর ওয়াটেজ হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট ফোর ওমসে সাড়ে চার হাজার ওয়াট অর্থাৎ আমরা যদি বেস চালাই ফোর ওমসেই কিন্তু আমাদের বেশি রান হয়ে থাকে কিন্তু অ্যাটমকে আপনারা টু ওমসেও বাজাতে পারবেন টু ওমসে মানে এক একটা পার্টে চারটে করে স্পিকার দিয়ে বাজালে সেটা হচ্ছে টু ওমস সেখানে ছ হাজার ওয়ার্ড কিন্তু আউটপুট আছে পার চ্যানেল আর ফোর অমসে বেশি রান হয় ফোর ওমসে সেখানে সাড়ে চার হাজার ওয়াট করে কিন্তু পার চ্যানেল দিচ্ছে অর্থাৎ দুটো স্পিকার যদি বাঁ দিকে আপনারা চালান এখানে আপনার মিনিমাম বাইশশো ওয়ার্ড করে স্পিকার দিতে হবে ঠিক আছে তো যদি টু ওমসে কেউ চালায় তাহলে ছ হাজার ওয়াট মানে চারটে স্পিকার ধরুন পনেরোশো ওয়াট এখানে মিনিমাম পনেরোশো ওয়ার্ডের প্রত্যেকটা স্পিকার কিন্তু দিতে হবে এক একটা পার্টে এদিকে চারটে পনেরোশো ওয়াট স্পিকার ওদিকে চারটে পনেরোশো ওয়ার্ড টু ওহমসেও কিন্তু এই একন ছাব্বিশ রান করবে বাট সেই জায়গায় জাইফার জেড কিন্তু টু ওহমসে ভালো পারফরমেন্স নেই এটা কিন্তু ফোর ওহমসেই বেটার হবে ঠিক আছে কারণ ফোর ওহমসে চার হাজার দিচ্ছে অর্থাৎ একটা পার্টে চার হাজার একটা পার্টে চার হাজার অর্থাৎ দু হাজার মিনিমাম স্পিকার স্পিকারের ওয়াট হতে হবে দু হাজার ওয়াট তো কীরকম কী স্পিকার চালাবেন সেটা আমি আরও আপনাদেরকে ডিসকাস করে দিচ্ছি দেখুন তারা আগে এটা বলে দিই যে এর কিন্তু ওয়ারেন্টি থ্রি ইয়ার্স রয়েছে অর্থাৎ একদম ছাব্বিশ হাজারের আর জাইভারের কিন্তু টু ইয়ার্স রয়েছে ঠিক আছে তো এটা আমি নেট থেকে সার্চ করেই জেনেছি ওনাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে এবারে আসি যে কে কীভাবে বাজাবেন অর্থাৎ অ্যাটম ছাব্বিশ হাজার কিনছেন সেটাতে কত ওয়াটের স্পিকার ভালো বাজবে এবং জাইফার জেড এট কিনলেন সেটাতে কত ওয়ার্ডের স্পিকার ভালো বাজবে সাপোজ আপনার যদি ওপরেশনে সাপোজ আপনার যদি দু হাজার ওয়াটের বেশি স্পিকার হয় ঠিক আছে অর্থাৎ দু হাজার ওয়াট এটা তো আমি বলেই দিলাম মিনিমাম বাইশশো ওয়াট দিলে ভালো হয় কিন্তু দু হাজার ওয়াটও চলবে একটু ধরে বেড়াতে হবে বাইশশো হলে কোনো চাপ নেই অর্থাৎ বাইশশো ওয়াট পঁচিশশো ওয়াট তিন হাজার ওয়াট এরকম বেশি ওয়াটের স্পিকারগুলো কিন্তু ফোর অমসে অর্থাৎ বেসে যদি আপনারা ইউজ করেন দিকে দুটো স্পিকার ডান দিকে দুটো স্পিকার ফোর অমসে তাহলে কিন্তু অ্যাটোম ছাব্বিশ হাজার বেস্ট অ্যাম্প্লিফার হবে ঠিক আছে এরকম স্পিকার হাই ওয়াটেজ আঠেরো ইঞ্চি চালাতে গেলে আপনারা জাইভার এই অ্যাটম ছাব্বিশ হাজার কিন্তু ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে জাইভার যে রেট যদি কেনেন সেখানে দেখতে পাচ্ছেন ফোর পাওয়া যাচ্ছে মাত্র চার হাজার ওয়াড পার চ্যানেল অর্থাৎ পাঁচশো কিন্তু কম আছে জাইভারের সেই জায়গায় আপনাদেরকে কিন্তু দু হাজার ওয়ার্ডের নিচে অর্থাৎ আঠারোশো ওয়ার্ড বা দু হাজার ওয়ার্ড স্পিকার কিন্তু এই জাইফার জেড এর দিয়ে খুব ভালো পারফরমেন্স করবে ঠিক আছে তো এই ছিল আজকে অ্যাটম ছাব্বিশ হাজার ভার্সেস জাইফার তো জাইফারের দামটা বেশি এবারে আলোচনা করবো যে যার যত ওয়ার্ডের স্পিকার আছে সেই অনুযায়ী কোনো অ্যাম্পিফাইটা বেছে নেবেন দেখুন কারো ধরুন দু হাজার ওয়ার্ডের স্পিকার আছে অর্থাৎ পনেরোশো ওয়াট বুঝতে পারছেন এখানে পনেরোশো ওয়ার্ড বাজাতে গেলে টু ওমসে চালাতে হবে অর্থাৎ চারটে করে আটটা স্পিকার বাজাতে হবে নাহলে হবে না আর যদি কেউ কারো কাছে ধরুন আঠেরোশো ওয়ার্ড স্পিকার আছে বা কারো কাছে দু হাজার ওয়ার্ড স্পিকার আছে যদি আঠেরোশো ওয়াট বা দু হাজার ওয়ার্ড স্পিকার আছে এরম অবস্থায় যদি অ্যাম্প্লিফায়ার কিনতে যান তাহলে কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার কেনাটা ঠিক হবে না বেসের জন্য তাহলে কিন্তু জাইফার জেড এইট কিনতে হবে কারণ ফোর ওমস এখানে চার হাজার ওয়ার্ড ঠিক আছে অর্থাৎ দু হাজার ওয়ার্ড পার সরি চার হাজার ওয়ার্ড পার চ্যানেল মানে দু হাজার ওয়ার্ড বা আঠেরোশো ওয়ার্ডের দুটো করে স্পিকার বাজবে ওমসে আঠেরোশো ওয়ার্ড স্পিকার হলে ধরে বেড়াতে হবে দু হাজার ওয়ার্ড স্পিকার হলে কিন্তু ভালো বাজবে অর্থাৎ আঠেরোশো বা দু হাজার ওয়ার্ডের স্পিকার হলে কিন্তু আপনারা জেড এইট কিনুন আর যদি এর উপরে যাদের স্পিকার অর্থাৎ বাইশশো ওয়াটের বা পঁচিশশো ওয়াট বা তিন হাজার ওয়াট এরকম হাই ওয়াটের যদি স্পিকার থাকে তাহলে আপনারা কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার নিতে পারেন ফোর অংশে বাজানোর জন্য এবারে একটা কথা বলি কেউ ধরুন দুটো ফোরের টপ বাজাবেন পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি যদি ফোরটিকে বক্স বাজায় অর্থাৎ এদিকে চারটে স্পিকার ওদিকে চারটে স্পিকার তাহলে কি হচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার নিলে এখানে টু অংশে হচ্ছে ছ হাজার ওয়াট অর্থাৎ মিনিমাম পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট ইন্টু চার ঠিক আছে অর্থাৎ বাঁদিকে চারটে আর ডান দিকে চারটে যদি স্পিকার বাজাতে চাই তাহলে মিনিমাম পনেরোশো ওয়ার্ডের স্পিকার হতে হবে সেটা পনেরো ইঞ্চি বা পনেরো ইঞ্চিও চলবে আঠেরো ইঞ্চিও চলবে তো পনেরোশো ওয়ার্ড পনেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি কিন্তু চারটে করে স্পিকার পার চ্যানেল কিন্তু বাঁচবে তো অ্যাটম ছাব্বিশ হাজার যদি কেউ নেন অ্যাটম ছাব্বিশ হাজার আমি প্রেফার করবো কম্পিটিশন বা রাফ ইউজের জন্য কারণ মিড প্লাস বেস দুটোই কিন্তু পাওয়া যাবে আর জাইফার জেড এইট হচ্ছে একদম লো অর্থাৎ লো বাজানোর পক্ষে বেস্ট বা লো যেগুলোকে বলা হয় পারফেক্টলি প্রোগ্রামের জন্য কিন্তু বেস্ট হবে অর্থাৎ জাইফার জেড এইট কিনবেন প্রোগ্রামের জন্য খুব ভালো কোয়ালিটি ফুল লো চালানোর জন্য জাইফার জেড এইট আমি প্রেফার করবো আর যদি কম্পিটিশনের জন্য বা রাফভাবে বাড়াতে চান তাহলে কিন্তু একটু ছাব্বিশ হাজার কিনুন ঠিক আছে তো চলুন সেই সাথে আজকের ভিডিওটা শেষ করলাম আর দেখাবে পরে ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বলে দিই যে দাম কিন্তু কম বেশি হচ্ছে আমি অ্যাপ্রক্স বলেছি আপনার রিলার সঙ্গে কথা বলে তারপরে দামটা সঠিক নির্ধারণ করবে